মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য প্রোগ্রামটি অত্যন্ত সময়োপযোগী এই স্লোগানের সঙ্গে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আমরা আমি বলছি মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রচার করার জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এবং আমিও মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আপনি জানেন যে বিজয় টেলিভিশন শুক্রবার সকাল 10:30 মানুষের জন্য শিরোনামে একটি অনুষ্ঠান সম্প্রচার করছে বিজয় আমরা এবারে এসেছি শাহজালাল বিমানবন্দরে আপনি আছেন আপনার সেখানে একটি ট্রান্সপোর্ট ব্যবসা রয়েছে তো আমরা আপনার থেকে আসলে জানতে চাবো আসলে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা দিন বলার উদ্দেশ্য মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানের সকল দর্শক এবং শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ মানুষ মানুষের জন্য এটা সকল ক্ষেত্রে এটি একটি সত্য এবং দৃষ্টান্তমূলক উদাহরণ মানুষ মানুষের জন্য এগিয়ে না আসলে পৃথিবী অচল তো আপনি যে প্রশ্নটা করেছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিভাবে পরিচালিত হচ্ছে আমি হযরত আন্তর্জাতিক বিমানবন্দর যে বিএম ট্রান্সপোর্টের চেয়ারম্যান এখানকার যে পরিবহন সংস্থার আমি সমন্বয়ের প্রেসিডেন্ট তো আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে যে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ধীর ব্যক্ত করেছেন এবং সেই রূপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও আপনার প্রায় 1100 ব্যাটালিয়ন দিয়ে সারা এয়ারপোর্ট যে কঠোর নিরাপত্তায় বেষ্টনীর মধ্যে রেখেছেন বিগত পূর্বে অনেক এয়ারপোর্টে অনেক বিশৃঙ্খলা ছিল আজকে জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এবং মন্ত্রী পরিষদের তাদের হস্তক্ষেপে এবং আমরা যারা এটার সাথে জড়িত আছি আমাদের বিভিন্ন সঠিক ভূমিকার কারণে এখন এয়ারপোর্ট অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে নিরাপত্তার দিক দিয়ে এবং বিদেশ থেকে যাত্রীরা এসে ঠিকমতো তার গন্তব্যস্থলে পৌঁছতে পারছে আগে অনেক সমস্যা হতো এখন সেই সমস্যাগুলি নাই বললেই চলে আমরা যারা এই পরিবহনের সাথে জড়িত আছি আরও যারা আমাদের বিভিন্ন এই পরিবহনের সাথে যারা জড়িত বিভিন্ন সুপারভাইজার কোঅর্ডিনেটর যারা শুভাকাঙ্ক্ষী আছে সকলেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে আর এর পূর্বে আমি একটা যেহেতু আমাদের সামনে 26শে মার্চ 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি 7ই মার্চের বক্তব্যের মাধ্যমে এই দেশকে স্বাধীন করার জন্য যিনি যে নেতৃত্ব দিয়েছেন এই স্বাধীনতার মাসে সকলকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা আমাদের মাননীয় মেয়র আনিসুল হক আজকে প্রতিটা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমাদের আপনি দেখতে পাচ্ছেন না যে আমাদের এই খিলক্ষেত এয়ারপোর্ট আমাদের 17 নম্বর 1 নম্বর ওয়ার্ড তিনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্নভাবে মানুষের সে এসে বুঝিয়ে রাস্তাঘাট ফুটপাথ সুন্দরভাবে যে উন্নয়নমূলক কাজ শুরু করেছে এটাও একটা দৃষ্টান্তমূলক উদাহরণ মাননীয় মেয়র আনিসুল হক তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সমস্যা শুনছেন আমরাও যার যার অবস্থান থেকে আমরাও মানুষের পাশে দাঁড়াই মানুষেরকে সহযোগিতা করি তাহলে এই অনুষ্ঠানের সার্থকতা আসবে মানুষ মানুষের জন্য সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে এয়ারপোর্ট বিভিন্ন চোরাচালানি থেকে বিভিন্নভাবে জড়িত ছিল বর্তমানে এখানে প্রায় 99% নাই বললেই চলে বর্তমান প্রেক্ষাপটে যে আমরা যে পরিবহনটা আগে যারা বিদেশ থেকে বিভিন্ন মিডিল ইস্টে যারা যাচ্ছে তারা এখানে এসে বিভিন্নভাবেই তারা বিভিন্ন সমস্যায় পড়তো তারা এখানে আসতো একা তো গাড়ি দিয়ে যাচ্ছ মাল বিভিন্ন সমস্যায় বর্তমানে আমাদের যে এখানে এয়ারপোর্টের যে আমরা যে পরিবহন এখানে আসলে একাই আসলে আমাদেরকে এখানে গাড়ি যে ড্রাইভার যাচ্ছে ড্রাইভারের মোবাইল নাম্বার মালিকের মোবাইল নাম্বার সব কিছু লিপিবদ্ধ করে এখান থেকে একটা ডিসিশনের মাধ্যমে গাড়ি চলে যায় এবং আমাদের আমরা ইমিডিয়েটলি আমরা কম্পিউটার সিস্টেম করতেছি অনলাইন করতেছি কিছু কাজ মোটামুটি অগ্রগতি হয়ে গেছে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথেও আমরা কিছুদিন পূর্বে কথা বলেছি এবং সিভিল এভিয়েশনের যারা এই ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের সাথে জড়িত তাদের সাথে কথা হয়েছে মোটামুটি 1-2 মাসের মধ্যে আরও সুন্দর হবে আর বিশেষ করে অ্যাপিবিএন প্লাস
আপনার বিমান বাহিনীও এক মাস যাবত এখানে আবার এয়ারপোর্টে তারাও এপিবিএনের সাথে এখানে তারা কর্মরত আছে। প্রায় 124 বিমান বাহিনী এখানে নিয়োজিত করেছে, যাতে যেহেতু বর্তমান একটা জঙ্গির একটা হুমকি আছে, সে পরিপ্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনার শক্ত পরিকল্পনার কারণে আজকে কিন্তু এয়ারপোর্ট অত্যন্ত নিরাপদ। যে যারা আমাদের মতো যে যেখানে আছে, আমরা মানুষের সাথে মানুষের পাশে গিয়ে দাঁড়াই, মানুষের সমস্যাগুলি দেখি, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে না দাঁড়ালে এ জীবন কিন্তু ব্যর্থ। তাই আমরা মানুষের পাশে আমরা যারাই, মানুষের জীবন যেমন জীবন জীবনের জন্য, এরকম মানুষ মানুষের জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছিলাম বিএম ট্রান্সপোর্টের সভাপতি আসলামউদ্দিন, উনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে পরিবহনগুলি যায় তার মধ্যে বিএম ট্রান্সপোর্ট অন্যতম একটি পরিবহন। এই পরিবহনের উনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন, একাধারে উনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। উনি আসলে যে বিষয়গুলি আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে যে উন্নয়নের যে ধারা অব্যাহত আছে, সেই উন্নয়নের ধারার মধ্যে এটি শাহজালাল বিমানবন্দর এটি একটি দৃশ্যমান, সেটি হচ্ছে এই সিকিউরিটি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বিমানবন্দরকে যেভাবে ঢেলে সাজিয়েছেন এবং সেখানে প্রশাসন সহ এই পরিবহনের সাথে তাদের যে সমন্বয়, এই সমন্বয়ের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে এবং বন্ধ হয়েছে এখানে যে কালোবাজারি যে দৌরাত্ম ছিল সেটিও অনেকাংশে কমে আসছে। পাশাপাশি এখানে যে অন্যান্য বিষয়গুলি ছিল সেটি হচ্ছে যাত্রীর সে গন্তব্যস্থানে পৌঁছার ক্ষেত্রে একসময় যে হয়রানি ছিল সেটিও বন্ধ হয়ে আসছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগাম পর্বে, ততক্ষণ আমাদের সাথে থাকুন।